আমি আছি আপনাদের সাথে পুষ্পা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। দীর্ঘ বাম রাজত্বের পতন ঘটিয়ে ত্রিপুরায় ক্ষমতার মশনদে বসলো বিজেপি দল। সেই আনন্দে বাগবাসায় বিজয় মিছিলের আয়োজন করলো বিজেপি দল। ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে বিজেপি দল প্রতিষ্ঠিত হয়েছে। এই জয়ের উল্লাসে 55 নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরাজিত হওয়া সত্ত্বেও বিজয় মিছিল সংগঠিত করেছেন। এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের 11 নং বুথের বাসিন্দারা গোবিন্দপুরে বিজয় মিছিলের আয়োজন করে তাদের বক্তব্য, বাগবাসা কেন্দ্রে জিততে পারেনি কিন্তু রাজ্যে তো বিজেপি আছে। তাছাড়া আরও অভিযোগ করেন, দীর্ঘ ২৫ বছর কোনো উন্নতি হয়নি, তাই বাধ্য হয়ে অনেক বাম সমর্থক পরিবার বিজেপিতে সামিল হয়েছেন। আজকে আমরা যে বিজয় উল্লাস করেছি, আমি বাগবাসা মণ্ডলের যুব মোর্চার প্রেসিডেন্ট হিসাবে আমি মন্তব্য করতেছি যে আমি 11 নম্বর বুথে বসবাসকারী নাগরিক এবং এই বুথে আমরা 98টি বুথে আমার ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রদীপনাথকে আমরা 98 বুথে লিড করে দিয়েছি। তাই স্বতঃস্ফূর্তভাবে এই আমার গোবিন্দপুর গাঁওসভার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, একটাই মানুষ পরিবর্তনের লক্ষ্যে, এবং আমাদের যে নারা সেই নারা চলো পাল্টাই, সেই পাল্টানির তাগিদে আজকে আমাদের আম জনতা সিপিএম থেকে আমাদের মধ্যে মানুষ উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে আজকে আমাদের এই বিজয় উল্লাসে সামিল হয়েছে। চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ভোট পর্ব শেষ হতেই গোটা রাজ্যে শুরু হলো সিবিএসই পরিচালিত দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সোমবার থেকে সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও শুরু হলো কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই পরিচালিত 2018 সালের দশম ও দ্বাদশ পরীক্ষা। এবছর দশম মানের পরীক্ষার্থী 16,38,428 জন এবং দ্বাদশ মানের পরীক্ষার্থী 11,86,306 জন। পাশাপাশি এবছর দশম মানের জন্য পরীক্ষা কেন্দ্র রয়েছে মোট 4,453টি এবং দ্বাদশ মানের পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র রয়েছে 4,138টি। দশম ও দ্বাদশ পরীক্ষাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে এদিন নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষার্থীদের গিয়ে উপস্থিত হন অভিভাবকরা। প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষা করতেও দেখা যায়। হ্যাঁ, আজকে ইংলিশ পরীক্ষা শুরু হয়েছে আমার ছেলে, ও তো কেন্দ্রীয় বিদ্যালয় থেকে দিচ্ছে পরীক্ষা, তো এখানে সিটটা পড়ছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরা ক্ষমতায় অধিষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টি। এই উদ্দেশ্যে 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রে রাজ্যবাসীর মঙ্গল কামনায় যজ্ঞের আয়োজন করা হয়েছে। 2018 নির্বাচনে ত্রিপুরায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বিজেপি দল। দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের হাত থেকে মুক্তি পেয়ে ত্রিপুরার মানুষ বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে পূজা অর্চনা শুরু করেছে। এরই অঙ্গ হিসেবে 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন 23 নং ওয়ার্ডের বিপ্লব শক্তি কেন্দ্রের উদ্যোগে রাজ্যবাসীর মঙ্গল কামনার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু শাস্ত্রের ধর্মীয় রীতিনীতি মেনেই অনুষ্ঠিত হয়েছে যজ্ঞানুষ্ঠান। যজ্ঞ অনুষ্ঠানের কাজে নিয়োজিত পুরোহিত মশাই জানান, সিপিআইএম এর 25 বছরের শাসনের সমাপ্তির কারণেই এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। সিপিআইএম এর 25 বছরের অপশাসনের সমাপ্তির কারণে 23 নম ওয়ার্ডের নয়বনলীপুর কেন্দ্রের 23 নম ওয়ার্ডের এই যজ্ঞটা করা হয়েছে। অপরদিকে বিজেপি দলের স্থানীয় কর্মী সমর্থকেরা জানান, 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রে আগামী দিনে শক্তির বাতাবরণ আগমনের আশাকে সামনে রেখে এবং উন্নতির হাওয়া বইবে এই আশাকে সামনে রেখে এই যজ্ঞের আয়োজন করা হয়। বছর থেকে 25 বছরে বাম প্রশাসন থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে, মুক্তি পেয়েছে যে সেই উদ্দেশ্যে 9 বনমালীপুর 23 নং ওয়ার্ডের বিপ্লব শক্তি কেন্দ্রের উদ্যোগে আজ সেই যজ্ঞ আয়োজন করা হয়েছে। সেই যজ্ঞটা আমাদের এলাকার যে উন্নতি প্রকল্পের উদ্দেশ্যে সেই যজ্ঞ। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। গোটা রাজ্যের সাথে ফটিকরায় বিধানসভা কেন্দ্রে বিজয় মিছিল সংগঠিত করলো ভারতীয় জনতা পার্টি। ফটিকরায় এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করলো এই মিছিল।
একটানা দীর্ঘ ২৫ বছরের পর বাম শাসন থেকে মুক্তি পেল ত্রিপুরাবাসী। এই আনন্দে ঊনকোটি জেলার ৫১ নং ফটিকরায় বিধানসভা কেন্দ্রের ফটিকরায় ও কাঞ্চনবাড়িতে ভারতীয় জনতা পার্টি এক বিজয় মিছিল সংগঠিত করে রবিবার। ফটিকরায় মণ্ডলের মিছিল শুরু হয় মণ্ডল অফিসের সামনে থেকে। ফটিকরায় এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মণ্ডলের সামনে এসে শেষ হয় এবং কাঞ্চনবাড়ি মণ্ডলের বিজয় মিছিল শুরু হয় মণ্ডল অফিসের সামনে থেকে। কাঞ্চনবাড়ি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মোটর অফিসের সামনে এসে শেষ হয়। এরপর ৫১ নং ফটিকরায় বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কি মনে হচ্ছে আপনার এই মুহূর্তে? নমস্কার সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আজকে প্রচন্ড খুশি লাগছে, মনে হচ্ছে যেন দীর্ঘদিন যাবৎ মানুষ পরাধীনতার শৃঙ্খল পেরিয়ে আজকে স্বাধীনতা পেয়েছে। ১৯৪৭ সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন মানুষের মনে যেভাবে আনন্দ হয়েছিল, আজকে ত্রিপুরা রাজ্য থেকে এই চীনের দালাল কমিউনিস্টকে মুক্ত করে মানুষ যেন গণতন্ত্র ফিরে পেয়েছেন, মানুষ যেন নিঃশ্বাসের শ্বাস ফেলছেন। আমরা প্রত্যেকটা মানুষকে, ফটিকরায় বিধানসভার প্রত্যেকটা মানুষকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা আমাদেরকে ভোট দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদেরকে ভোট দেননি তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন তাদেরকেও আমরা সঙ্গে নিয়ে আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখছেন সবকা সাথ সবকা বিকাশ ও সবার সাথে সবার এই কাজ আমরা করতে চাই, তার জন্য প্রত্যেকটা অংশের মানুষকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। শুধু আজকের দিন এইটুকু জানতে চাই, মানে কামনা করব ভগবানের কাছে যে ভগবান যেন আমাদের, আমার কাছে আরো প্রচুর প্রচুর শক্তি দেয়, আমাকে যেন বুদ্ধি দেয়, যাতে প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন যাবৎ এই কেন্দ্রের মানুষের সেবা করতে পারি, তার জন্য আপনারা আশীর্বাদ করবেন। সবাইকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার, ভারত মাতা কি জয়। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ৮০ বছরে বৃদ্ধ কংগ্রেসের শ্রমিক নেতা নিরোদবরণ দাস প্রয়াত। কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা ওনাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা শ্রমিক নেতা নিরোদবরণ দাস। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮০ বছর। এদিন দুপুরে রাজধানীর কৃষ্ণনগরস্থিত নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিরোদবরণ দাসের মৃত্যু সংবাদ পেয়ে কংগ্রেস নেতৃত্বদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা প্রয়াত নিরোদবরণ দাসের বাড়িতে ছুটে যান এবং প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা নিরোদবরণ দাসকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। ৬০-এর দশকের থেকে চা শ্রমিক এবং কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত, বিশেষভাবে শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, ওনার প্রয়াণে আমরা দুঃখিত এবং এই গ্যাপ পূরণ করার কোনো আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দা বিগ মার্ট একটি সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর্স। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন শিশু থেকে শুরু করে পুরুষ মহিলার লেটেস্ট ডিজাইনের পোশাক সহ আপনার ব্যবহৃত সব ধরনের গৃহ সামগ্রী। বিভিন্ন সামগ্রীর উপর প্রতি কেনাকাটায় আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। তাই আজই চলে আসুন আমাদের ডিপার্টমেন্টাল স্টোর্স দা বিগ মার্টে। আমাদের ঠিকানা নেয়ার ICICI ব্যাংক, DNB রোড, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। সোমবার নির্বাচন কমিশন আগরতলায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নির্বাচনে যুক্ত সকল কর্মকর্তাদের তিনি ধন্যবাদ জানান। ১৮ ফেব্রুয়ারি রাজ্যের ৫৯টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ৩রা মার্চ ফলাফল ঘোষিত হয়। সোমবার নির্বাচন কমিশনার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। নির্বাচন কমিশনার তরণীকান্ত জানান যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এবারকার রাজ্য নির্বাচনে মোট ভোটার ছিল ২৩,২৩,৪৯৩ জন। ভোটের হার ৯১.৫৭%। পাশাপাশি তিনি সবকটি রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান, কারণ রাজ্যে ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তিনি নির্বাচনের কাজে যুক্ত সকল কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। হম লোগো নে থোড়া ফ্যাক্টস এট এ গ্ল্যান্স কুছ কিয়া হ্যায় অর ইসমে হামারে পাস পোস্টাল ব্যালটস ইনক্লুডিং ETPPS কুছ ইয়ে সব কা ভি হমনে রেকর্ড কিয়া থা। The highest margin
हुआ था 12 करजला में 12,652 और लोएस्ट मार्जिन हुआ था मनु में 193। ये डिटेल वहां पे भी है अभी आप बताएं। और टोटल कास्टेड इज 23,23,493 टोटल कास्ट। और इसमें मेल फीमेल वो डिटेल अभी मैंने नहीं लाया तो अभी तुरंत तो मेल फीमेल का रेशियो मैं बता सकता हूँ 91.57 टोटल है उसमें से 91.69 इस फीमेल 91.47 इस मेल। और हमारे पास इंपॉर्टेंट चीज में से आप परसेंटेज तो आपको मिलता ही रहेगा तो वो तो मिल जाएगा मगर नोटा में भी हमारे पास 23,735 वोट्स भी नोटा में 23,735 ये हम लोग ये फैक्ट शीट आप लोग को रात तक हम लोग भेज देंगे ना। जैसे भी हमने भी पॉलिटिकल पार्टीज को भी अपील किया है और रिक्वेस्ट किया है कि शांति रखने के लिए अपना जश्न भी नॉर्मल रखने के लिए और एट द सेम टाइम माध्यमिक और एग्जाम्स भी है तो एग्जाम्स के लिए भी लीस्ट डिस्टर्बेंस हो इसके वो उसके लिए भी हमने उनको रिक्वेस्ट किया है और अपने तरफ से भी सभी पुलिस और सिक्योरिटी का बंदोबस्त हमने किया है। अगरतला प्रतिनिधि रिपोर्ट न्यूज बांग्ला। कांचनबाड़ी सीआईटीओ ऑफिसर दखल निल बीएमएस অফিস পরিষ্কার করতে গিয়ে অনেক অবৈধ সামগ্রী খুঁজবে পুলিশে খবর দেয় তারা। 51 নং ফটিগ্রায় বিধানসভার কাঞ্চনবাড়ি সিআইটিও অফিস দীর্ঘ 25 বছর ছিল বামফ্রন্টের আওতাধীন। এবার বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করাতে সিআইটিও অফিসের চাবি বিএমএস এর হাতে তুলে দেওয়া হয়। এদিন বিএমএস এর কর্মীরা সিআইটিও অফিসের ঘরের ভেতর পরিষ্কার করতে গিয়ে গাঁজা মদের বোতল সহ আরো অনেক কিছু দেখতে পায়। এরপর বিএমএস এর কর্মীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ পৌঁছায় এবং অবৈধ জিনিসগুলি বাজেয়াপ্ত করে। আচ্ছা, আজকে আমরা যখন অফিসটা খুলতে এলাম, অফিস খোলার পরে অফিসের ভিতরে যে সমস্ত মাদকদ্রব্য, মাদকের বোতল এবং এটা বিশেষ করে খুব বলা কঠিনে দাঁড়াইছে, যেটা আমরা যে কোনোদিন বলা মুখে আসতে পারে না, বলতে বাধ্য হচ্ছে যে একটা অটো সিন্ডিকেট ত্রিপুরা রাজ্যে 25 বছর যাবৎ এইভাবে যে অফিসের ভিতরে কন্ডম, যেটা নারীদের বিশেষ করে ক্ষেত্রে এইগুলো ইউজ করা হয়, এইসব কন্ডমগুলো এই যে এখানে যুব সমাজ যারা আছে, যারা অটোরিক্সা এখানে ইয়ে করে, এটা তো একটা সমাজে একটা কলঙ্কিত অধ্যায়ে দাঁড়াইছে। এই জিনিসটা তো আমরা কিছুতে এটা মানিয়ে নিতে পারলাম না, কারণ দীর্ঘদিনের বাম শাসনে যারা এখানে পরিচালিত হয়েছে সে অটো ইউনিয়নের সিআইটি মানে পক্ষ থেকে এদেরকে আমরা অত্যন্ত ধিক্কার জানাই এবং আমরা আজকে বিএমএস ইউর পক্ষ থেকে যে ঘটনাগুলো এখানে প্রত্যক্ষদর্শী হিসাবে আমরা দেখতে পেয়েছি বা আপনারা এখানে প্রত্যেকভাবে দেখেছেন, এটা তো কোনো কিছু এখানে গোপনীয় কোনো কারণ নেই, প্রকাশ্যে সব কিছু আপনারা দেখতে পেয়েছেন। মদের নেশা এখানে প্রায় দিন তারা, আমরা তো জানতাম না যে তারা হ্যাঁ ভিতরে যে প্রায় তারা এখানে যে নাইটল করে, কী কারণে নাইটল করে এটা তো আমরা বাপ্তাম বোধ হয়তো শ্রমিক হিসাবে করে, তারা হয়তো অটো ব্যবসা করে, এই হিসাবে অনেক দিন তারা এখানে আসা যাওয়া করে, কিন্তু এখানে যে নারী নিয়ে এখানে যে কিছু খেলা চলছে এটা আজকে এটা প্রত্যেকভাবে আমরা প্রমাণ পেলাম। হ্যাঁ, বিশেষ করে এখানে অটো সিন্ডিকেটে যারা দায়িত্বে ছিলেন নীলকুমার নীলকুমার বিজয় ঘোষ এবং লালমোহন বসাক, সুদীপ সুদীপ শান্তি বসাক, রিফন দে, এই এই লোকগুলা বিশেষ করে এরা কারা, এরা কারা, এরা এরা সব সিআইটির সিআইটির লোক, সিআইটির একনিষ্ঠ কর্মী, এরা এই অফিসে দায়িত্বে আছে, এরা দায়িত্ব থেকে এরা এখানে সিআইটির সংগঠনটা পরিচালনা করেছেন। আমরা শুধু এখানে শুধু এই জিনিস নয়, আমরা এখানে গোলাই পেয়েছি, তারপর হাতিয়ার বলতে রড শাবল এগুলো এখানে গাঁজা, তোর সঙ্গে আবার গাঁজা পুতলা পেয়েছি। হ্যাঁ, মানে এক কথা এখানে যত ধরনের নেশা জাতীয় যত কিছু আছে যুব সমাজের সমস্ত কিছু এখানে আজকে পাওয়া গেছে। অফিসটা কিসের অফিস? অফিসটা সিআইটি অফিস। হ্যাঁ, ত্রিপুরা টিটা অপর অটো রিক্সা অগাস্ট ইউনিয়ন, হ্যাঁ সিআইটি পরিচালিত, হ্যাঁ সিআইটি পরিচালিত, এটা
তো আজকে আমরা এটা তো যেহেতু আমাদের সারা ত্রিপুরা রাজ্যে মানুষের জয়ের যে বিজেপিকে ভোট দিয়ে যে জয়ধারা অব্যাহত রেখেছে সেই জয়ধারাকে অক্ষুণ্ণ রাখতে আমরা আজকে বিএমএসইউ আপনার অফিসটা এখানে উদ্বোধন করতে এসে এই সমস্ত দৃশ্যগুলো দেখলাম। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই সর্বশিক্ষার কর্মচারীরা যোগ দিল বিজেপি সংগঠন ত্রিপুরা টিচার্স ওয়েলফেয়ার সোসাইটিতে। সোমবার 250 জন সর্বশিক্ষার কর্মচারী স্বেচ্ছায় বিজেপি সংগঠন ত্রিপুরা টিচার্স ওয়েলফেয়ার সোসাইটিতে যোগদান করেন। এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে সংগঠনের পক্ষে সর্বশিক্ষার কর্মচারীদের বরণ করে নেন রাজ্য সম্পাদক বাস্তব দেববর্মা। তাছাড়াও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা কমিটির সদস্য সপ্তপ্রতিম চৌধুরী সহ অন্যান্য সদস্যরা। রাজ্যে বিজেপি সরকার গঠন করায় সর্বশিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে 250 জন সর্বশিক্ষার কর্মচারী এই সংগঠনে যোগ দেয়। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ভোটযোগ্য শেষ হতেই সমগ্র রাজ্যে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। বাদ যায়নি অমরপুর মহকুমাও। এবার অমরপুরে মোট পরীক্ষার্থী রয়েছে 725 জন। মঙ্গলবার গোটা রাজ্যের সাথে অমরপুরেও শুরু হয়েছে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। মহকুমার তিনটি সেক্টরে এই বছর পরীক্ষা কেন্দ্র রয়েছে। অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান সেন্টারটি রয়েছে। এই বছর সেন্টারটিতে মোট পরীক্ষার্থী রয়েছে 725 জন। এর মধ্যে মেয়ে 380 জন এবং ছেলে রয়েছে 345 জন। মোট 33টি হল ঘরে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছে। 725 জনের ভেতরে আজকে পরীক্ষা দেবে 723 জন। আর দুজন হলো কম্পার্টমেন্টাল, ওরা ম্যাথের কম্পার্টমেন্টাল পরীক্ষা দেবে। ম্যাথের পরীক্ষা দিন পরীক্ষা দেবে। মেল ক্যান্ডিডেট হলো 380, ফিমেল ক্যান্ডিডেট হলো 345। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অমরপুরের থাকছড়া এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব। অভিযোগের তীর সিপিআইএম এর দিকে। এলাকায় দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। 42 অমরপুরের 23 নং বুথ থাকছড়ায় সোমবার সন্ধ্যা রাতে এক আক্রমণাত্মক ঘটনা সংঘটিত হয়। থাকছড়া এলাকার দুষ্কৃতী মন্টু মালী ও তার ছেলে প্রসেনজিৎ মালী নির্বাচনের আগে থেকেই এলাকার লোকজনদের হুমকি ধমকি থেকে শুরু করে মারপিটের ঘটনা সংঘটিত করে আসছিল। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দেখা যায় ঠিক অন্য চিত্র। এলাকার কিছু দুষ্কৃতিকারী অস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। সোমবার সন্ধ্যা রাতেও তার ব্যতিক্রম হয়নি। তাদের এই আক্রমণের ঘটনা প্রত্যক্ষ করে লোকজন দৌড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মীরা ছুটে আসলেও কোনো রকম গ্রেপ্তারের খবর নেই। 6:30 দিকে মিটু মালি ও তার পোলা এসেরা এনে বইছে, বইয়েছিরা দাওটা লই আইছে। এসেরা দমকাদমকি করছে, আমরা দমকাদমকি করছে, হ্যাঁ বিজেপি পার্টির লোকেরা দমকাদমকি করছে। তারপরে বিজেপি পার্টির ফ্ল্যাগ ট্যাগ পার্টি অফিসে ভাঙছে, ফ্ল্যাগ ট্যাগ সব ফেলাই দিছে। এর ফলে কইছে বিজেপি করণ বার করে দিব, কাটটা লেব, মেরে লেব, এরকম এই ব্যবহার করছে তারা। বাপুর দুজনে মিটু মালি, যার মিটু মালি ছুটু হলা। আচ্ছা, তো আমরা তারাও তো কোনো কিছু বা বাধা দিয়েছেন বা কোনো কথাবার্তা কইছেন না? আমরা বাধা দিয়েছি, বাধা দেওয়ার পরও আমরা দাওটাও দেখে ডরে আমরা বাইকে গেছি। যদি কুপ টুপ দিয়ে আমরা তো আর দাওটাও লই আইছি না, লাড়ি বেঁধা লই আইছি না, এই বয়ে আমরা বাইকে গেছি। আচ্ছা, তো তারপরে? তারপরে থানার জানা নিয়েছে, থানার থেকে ম্যাডাম আইসে আইয়া থানা ডায়েরি করে লইয়ে গেছে। তারা আইন অনুযায়ী ব্যবস্থা নিব। আমরা পার্টি অফিসও জানা নিয়েছে। কোনো পার্টি অফিস লোকরা এসে কি দেখে গেছে আপনার? হ্যাঁ দেখে গেছে। তারা কইছে ঠিক আছে, যত ডায়েরি করে লিয়ে গেছে থানার থেকে, এটা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হইব। আমরা তো তার মতন খারাপ না, আমরা মারপিট করতে যাইতাম না। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।